প্রথমেই শুরু করি পরম করুণাময়ের চরণে প্রণাম জানিয়ে। আজকের এই শুভ দিনটি উনি আগামীকে উপহার দিয়েছেন, আগামীর শুভ দশতম শুভ জন্মদিন এবং প্রথম চিত্র প্রদর্শনীর শুভযাত্রা। ঈশ্বর যেন ওর চলার পথ সুন্দর, শুভময়, শান্তিময়, মঙ্গলময় করেন এবং দীর্ঘায়ু দেন। বারবার মনে হচ্ছে আজকে নিতার কথা, নিতা যেন তার একটা হাত আগামী সুনার মাথায় সর্বদা রাখে, আগামী যেন মায়ের আশীর্বাদ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় জীবনে। সুদীবৃন্দ, আপনাদের সকলের উপস্থিতি আমার আগামী সুনার জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসুক এই প্রার্থনা করি। শুভ হোক আগামী সুনার শুভ জীবন। আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। This was Agami's grandmother. She welcomes you all, and she, one of Nita's dreams was that Agami will be an artist or at least be involved in the arts deeply. So she hopes that this will be the first of many such exhibitions in his life, and she blesses him with, and she hopes that the God and all of us will bless him with all the support that he needs going ahead.